আচ্ছা আচ্ছা, কিছু অংশ মিস গেল। তা আমি যেহেতু রেকর্ডিং শুরু করতে চাই, আমি শুরু থেকে আরেকবার একটু দেখাই দেখছি স্যার, একটু বলেন জি স্যার, আরেকবার একটু দেখাই দিন। হ্যাঁ স্যার, আরেকবার দেখাই দিলে ভালো হয়। জি জি, সেটাই করতেছি। যে ডুয়েল কনভার্টার অ্যাপ্লিকেশন গতকালকে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর বা সিরিজ এক্সাইটেড, যেটার ক্ষেত্রে আমরা দুইটা কেস দেখাইছিলাম। একটা কেস ছিল হলো যে আমি যদি পাওয়ার অফ করে দেই তাহলে এটা স্লোলি অফ হয়ে যাবে, আরেকটা হলো যে আমি হঠাৎ করে আমার কারেন্টের পদ্ধতিটা বা আমাদের যে ফলোর পথটা সেটা রিভার্স করে দিতে পারি, তাহলে আমার এই জিনিসটা কুইকলি বন্ধ হবে। ঠিক আছে, সেটা বন্ধ করার জন্য দুইটা পদ্ধতি ইউজ করা হয়। একটা হলো আর্মেচার রিভার্সাল। আর্মেচার রিভার্সালের কাজ কি, আর্মেচারের যে আমার কারেন্ট এর পাথটা আছে সেটাকে রিভার্স করার জন্য সুইচ ইউজ করা হয়। এটা অনেক সময় মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে ইউজ করা হয়, আবার ম্যানুয়ালি ইউজ করা হয়ে থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে ফিল্ডটাকে রিভার্স করে দেওয়া হয়। হ্যাঁ বলেন স্যার। ম্যানুয়ালি কি হবে স্যার? ম্যানুয়ালি মানে এখানে একটা সুইচ রাখা হয়, তো আপনি যখন অফ করবেন তখন সুইচটাকে জাস্ট আপনি, আমরা অনেক জায়গায় ইউজ করি না, একটা সুইচ থাকে যে এক মুখে আরেক মুখে, হ্যাঁ ডুয়েল ডুয়েল পোল ওরকম সিস্টেমটা, হ্যাঁ সুইচিং সিস্টেম। আর যেখানে ইয়া থাকে লিফট টিফটের ক্ষেত্রে যেখানে রিভার্সালের প্রয়োজন হয় সেখানে মাইক্রো কন্ট্রোলার সাহায্যে এটা করা হয়ে থাকে। বুঝতে পারছেন? ফিল্ডটাকে রিভার্স করার পরে আমার যেহেতু এখানে ফিল্ড আসলে কি উৎপন্ন করে আপনি বলেন, আমার ইয়াটা মানে পোলটা উৎপন্ন করে বা আমার এখানে ফ্লাক্সের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, এভাবে কারেন্টটা যেহেতু চেঞ্জ হয়ে যায় এবং ফাইনালি এটা অফ হয়ে যায়। এটা হলো এতটুক পর্যন্ত গেল কি জিনিস আমার কিভাবে আমি ব্রেক করব বা অফ করব সেটা। আর এখন শুরু হচ্ছে হলো সিঙ্গেল ফেজ ডুয়েল কনভার্টারের ক্ষেত্রে আমার বিভিন্ন টাইপের অপারেশনগুলো কিভাবে আমরা করতে পারি, সেটার জন্য আমি চার ধরনের অপারেশন ইউজ করতে পারি এই ধরনের সার্কিট দিয়ে। সেই চারটা অপারেশনই কি করা হয়েছে এখানে দেখানো হয়েছে। চারটার মধ্যে আছে হলো মোটরিং, রিজেনারেটিভ ব্রেকিং, ডাইনামিক ব্রেকিং আর প্লাগিং। ঠিক আছে, এই চারটা মোড অফ অপারেশনে ইউজ করে। প্রথমে আসতেছে মোটরিং মোড, এখানে বোথ সিরিজ এবং কি সেপারেটলি এক্সাইটেড মোটর দেখানো হয়েছে। সিরিজের ক্ষেত্রে দেখেন এখানে কি থাকে, সেপারেটলি এক্সাইটেড এর ক্ষেত্রে এখানে ফিল্ডটা আলাদা আর সিরিজের ক্ষেত্রে ফিল্ডটা একই সাথে থাকে। হাউএভার এটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো যে আপনার এখানে যে ব্যাক ইএমএফ উৎপন্ন হবে সেটা অবশ্যই সাপ্লাই ভোল্টেজের থেকে কম হওয়া লাগবে, এটাই হলো প্রধান শর্ত। ব্যাক ইএমএফ টা যদি যে কোনো কারণে আমার সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি হয়ে যায় তাহলে কি এটা রিজেনারেটিভ মোডে চলে যান, আর যতক্ষণ পর্যন্ত এটা কম থাকবে ততক্ষণ পর্যন্ত এই সোর্স থেকে কারেন্ট সাপ্লাই হবে এখানে। হ্যাঁ, বোর্ড আইএ এবং আইএফ কি পজিটিভ হিসাবে থাকবে এবং এই টর্কটা লোড ডিমান্ডকে মিট করবে, মানে আমি যে লোড দিব এটাকে সে ঘুরাবে। ঠিক আছে, এখন চলে আসতেছে রিজেনারেটিভ ব্রেকিং মোড, যেটা আমি এটা নিয়ে যখন ইজি বিকামস সাপ্লাই ভোল্টেজ ভিএ টু গ্রেটার, হ্যাঁ গ্রেটার দেন সাপ্লাই ভোল্টেজ ভিএ, ইজি বিকামস গ্রেটার টু সাপ্লাই ভোল্টেজ ভিএ, মানে আমার ভিএ থেকে যদি আমার এটা বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা আমার এখানে সাপ্লাই দেওয়া শুরু করবে। এটা কখন হয়, যখন আমি সাধারণত মোটরকে অফ করি, অফ করলে সাধারণত দেখা যায় যে এটা কি বিপরীতার্থক দিকে ঘোরার চেষ্টা করে, তখন দেখা যায় যে আমার এই ব্রেকিংটা বেড়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আইএ নেগেটিভ হয়ে যাবে এবং কাইনেটিক এনার্জি অফ দ্য মোটর মানে যে মোটরের যে ঘূর্ণীয়মান শক্তি সেটাই এখানে আবার সাপ্লাই হতে থাকে। হ্যাঁ, এটা সিরিজ মোটর বা সেপারেটলি এক্সাইটেড মোটর দুইটার ক্ষেত্রে হতে পারে। এই যে এই শর্তগুলো লেখা লাগবে, রিজেনারেটিভ ব্রেকিং মোডের জন্য এই শর্তগুলো পূরণ করলে তাহলে আমি বলতে পারি যে এটা রিজেনারেটিভ ব্রেকিং মোড। ঠিক আছে, তারপর নেক্সট আসতেছে কি ডাইনামিক ব্রেকিং। ডাইনামিক ব্রেকিং কি হবে দেখেন, হ্যালো শোনা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, ডাইনামিক ব্রেকিং এ সাপ্লাই ভোল্টেজটাকে আসলে আমরা কিসের কিসের দ্বারা রিপ্লেস করছি, ওর অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে মানে ইয়া করছি, রিপ্লেস করছি। কি জন্যে, কারণ হলো আমার এই এখনকার যে ইয়াটা এই ব্রেকিং, যেহেতু ব্রেকিং মুড মানেই হলো আপনার আসলে রিজেনারেটিভ মুড, মানে ব্রেকিং মুড মানে যখন অফ হবে তখন মোটর কিন্তু কি করে তার সার্কিটকে সাপ্লাই দেওয়া শুরু করে, সে আর কোনো কারেন্ট নেবে না, উল্টা সার্কিটকে সাপ্লাই করে। এটা খুব সামান্য মোমেন্টের জন্য হয়, তা যাই হোক ডাইনামিক, হ্যাঁ তা ডাইনামিক ব্রেকিং এর ক্ষেত্রেও এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কল্পনা করে এটা খুব অল্প সময়ের মধ্যে এর অভ্যন্তরীণ যে কারেন্টটা জমা বা এনার্জিটা কি করা থাকে রিস্টোর করা থাকে সেটাকে কি ডিসিপেট করে দিবে এই যে এই রেজিস্টিভ পথ দিয়ে। হ্যাঁ, এটা খুব অল্প সময়ের জন্য এই এই মোমেন্টটা আসে। হ্যাঁ, এটা হলো আরেকটা শর্ত।
আর লাস্ট হলো কি রেটিং সিস্টেমে চালু করে হ্যাঁ বলেন না এগুলো কাজ কি স্যার রেটিং সিস্টেমে ডাইনামিক টার না সবগুলার আসলে না এটা আসলে আপনাকে বলি এটা হলো আপনি যখন ডুয়াল কনভার্টার ইউজ করবেন সেটা চারটা কোয়াড্রেন্ট অপারেশন আছে এই এই জিনিসটাই হলো এই যে আমি চারটা কোয়াড্রেন্ট অপারেশন দেখাইলাম না একটা হলো এই চারটা কোয়াড্রেন্ট অপারেশনের জন্য এই জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে মানে কোন যে কোনো একটা ডুয়াল কনভার্টার ইউজ করলে এটা চারটা পজিশনের মধ্যে একটা পজিশনে থাকবে আপনি যখন অফ করতে যাবেন হয় এটা রিজেনারেটিভ ব্রেকিং মোডে থাকবে অথবা এটা কি ডাইনামিক ব্রেকিং মোডে থাকবে অথবা এটা কি প্লাগিং মোডে থাকবে মানে যে কোনো একটা মোডে এটা অবস্থান করবে বুঝছেন এই চারটা মোডকে দেখানো হয়েছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে আসে মূলত আমরা মোটরিং অ্যাপ্লিকেশন করি কিন্তু যখন আমি অফ করতে যাই তখন আমি রিজেনারেটিভ ব্রেকিং মোডে সাধারণত অবস্থান করি আর বাকি দুইটা মোড খুব অল্প সময়ের জন্য আসে ঠিক আছে এটাই এখানে দেখানো হয়েছে তো ডাইনামিক ব্রেকিং গেল এরপরে কি থাকতেছে প্লাগিং মোড প্লাগিং মোডে হলো কারেন্টটা শুরু থেকে রিভার্সাল মানে আসলে মোটর হিসাবে কাজ করতেছে কিন্তু এর কারেন্টটা রিভার্সে কাজ করতেছে স্বাভাবিকভাবে যেভাবে কাজ করার কথা তার বিপরীতে কাজ করতেছে এটাকে বলা হয় থাকে কি ব্রেকিং ইয়া প্লাগিং মোড এটা খুব সামান্য সময়ের জন্য অনেক সময় হয় এবং খুব রিয়ারলি হয়ে থাকে আপনার মোটরের ক্ষেত্রে তো এই দেখেন এই চারটা ফোর কোয়াড্রেন্ট অপারেশন হিসাবে এখানে দেখানো হয়েছে হ্যাঁ তো যদি এককভাবে ফোর কোয়াড্রেন্ট অপারেশন বলা হয় যে শো দা স্পিড ভার্সেস টর্ক অপারেশন অফ না সরি স্পিড ভার্সেস টর্ক ফোর কোয়াড্রেন্ট অপারেশন অফ এ ইয়া সেপারেটলি এক্সাইটেড মোটর তাহলে এই ছবিটা দিবেন একটা ছবিতে কাজ হয়ে যাবে ঠিক আছে স্যার মানে মানে স্পিড ভার্সেস টর্ক বলে এটা দিব হ্যাঁ হ্যাঁ স্পিড ভার্সেস টর্ক কথাটা আসলে ফরওয়ার্ড ব্রেকিং এটা হ্যাঁ এখানে কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখা লাগবে এখানে ভিএ এবং ইডি এর সম্পর্ক সব জায়গায় দেখানো হয়েছে ভিএ এবং ইডি যখন কি এখানে মোটরিং মোড এজন্য ভিএটা অবশ্যই সাপ্লাই ভোল্টেজটা বেশি এটা কি রিজেনারেটিভ মোড তো এটার সাপ্লাই ভোল্টেজ কমে গেছে আর এখানে কিন্তু এমনি সাপ্লাই এবং ইয়া ব্রেকিং সরি এটাকে কি বলে ব্যাক ইএমএফ দুইটাই কিন্তু নেগেটিভ এটা নেগেটিভ পজিশন এজন্য এটাকে কি পরম মান নেওয়া হয়েছে এই চিহ্ন দ্বারা কি বোঝায় পরম নেওয়া হয়েছে যে পরম মানটা কিসের এই এই শর্তটাকে পূরণ করতে হবে এমনি মান পূরণ করলে হবে না পরম মানটা এই এটার ক্ষেত্রেও সেম ঘটনা কি জন্য যেহেতু যে কোনো একটা মাইনাস হবে কারণ এখানে টর্ক আইদার মাইনাস অথবা স্পিড আইদার মাইনাস মাইনাস মানে রিভার্স তো এটারই আর একটা রিপ্রেজেন্টেশন এটা আছে এটা এত ইম্পর্টেন্ট না জাস্ট দেখানোর জন্য দেখানো হয়েছে যে আসলে কি বোঝানো হয়েছে হ্যাঁ টর্কটা একদিকে থাকলে এখানে দেখেন টর্ক এবং স্পিড একই দিকে এখানে কি টর্ক এবং স্পিড বিপরীত দিকে এটা টর্ক এবং স্পিড বিপরীত দিকে কিন্তু এটা রিভার্সাল একই দিকে হইলেও এটা রিভার্সাল ঠিক আছে এই এখানে নরমাল যে মোটরিং মোড তার রিভার্সে আর এটাও নরমাল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ হয়ে গেছে ঠিক আছে এটা এখানে রিভার্স ব্রেকিং এ একই অবস্থা এই চারটা অপারেশন হলো কিসের জন্য ডুয়াল কনভার্টারের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে আপনাদের অনেক সময় মেশিনের ক্ষেত্রে দেখবেন ডুয়াল কনভার্টারের ক্ষেত্রে এই চার ধরনের অপারেশন এর যে কোনো একটা আপনাদের ওখানে লেখা থাকে বা আপনাদের যে প্লেট থাকে বা ইউজ হয় সেখানে এটা কোন অপারেশনে কাজ করে বা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল সেটা লেখা থাকবে ঠিক আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মেশিনটা এইভাবে চালাইলে আমার জন্য সুবিধা হবে বুঝতে পারছেন মানে এমন যে একটা মেশিন আছে যে এটা বেশিরভাগ সময় কি মোটরিং মোডকে সাপোর্ট করে অল্প সময়ের জন্য এটা মানে ফরওয়ার্ড ব্রেকিং মোড সাপোর্ট করে তাহলে আপনার এইটাকে কি করতে হবে এই অপারেশনে চালাইতে হবে এই দুটো অপারেশনে কন্ট্রোল করতে হবে আবার কোনো কোনো মেশিন আছে যে ফরওয়ার্ড মোটরিং মোড এবং রিভার্স মোটরিং মোড কাজ করে মানে আপনি এটাকে লিফটের ক্ষেত্রে যেমন ফরওয়ার্ড মোটরিং এবং রিভার্স মোটরিং দুইটাই সাপোর্ট করতে হয় তাকে ঠিক আছে না হয় কিন্তু লিফট উপরে নিচে নামতে পারবে না সেক্ষেত্রে এই এই ধরনের মোটর এই দুইটা কোয়াড্রেন্ট অপারেশন আছে সেরকম মোটর আপনাকে চয়েস করতে হবে বুঝতে পারছেন তো এই জিনিসগুলো পরীক্ষায় কিভাবে আসবে সেটা বলে দিলাম তো আপনারা একটু দেখে রাখবেন নেক্সট আসতেছে থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার ঠিক আছে থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার আসলে এটা কিন্তু আসলে হাফ ওয়েভ কনভার্টার মানে হাফ ওয়েভের জন্য ফুল ওয়েভের না ফুল ওয়েভ থাকলে এখানে দুইটা করে থাইরিস্টর থাকতো এটা এখন কি একটা করে আছে তাই না
তাহলে এখানে এটা কাজ করবে কোন কোন অপারেশনে দেখেন ভোল্টেজ ডিসি ভোল্টেজটা পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে কারণ আপনি যদি একটা দেখেন এসি ভোল্টেজ তাহলে কি একটা পজিটিভ অংশ আছে একটা নেগেটিভ অংশ আছে কিন্তু আউটপুট কারেন্টটা কি ডিসি কারেন্টটা সবসময় পজিটিভ আইডিসি পজিটিভ ঠিক আছে তাহলে এটার অপারেশন মোড কি এটার অপারেশন মোড হলো এই দুইটা কোয়াড্রেন্টে কাজ করে যে ভিডিসি আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে আর আউটপুট কি হবে আউটপুট সব সময় পজিটিভ হবে মানে যেহেতু এটা ডিসি যেহেতু পজিটিভ হতে বাধ্য ঠিক আছে তো দেখেন কিভাবে আমার থ্রি ফেজ রেক্টিফায়ার আউটপুটটা আসছে এটা কি থ্রি ফেজ ওয়েভশেপ না আমাদের এটার সাথে তো আপনারা সবাই পরিচিত তাই না এখন এই দেখেন এখানে ভিএএন বিএন সিএন তিনটে আছে সর্বপ্রথম আমার অপারেশন আসছে টি থ্রি বা টি থ্রি নাম্বার যে থাইরিস্টর আছে সেটা সেটা অপারেশন আসলে সে আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে দেখেন টি থ্রি টি থ্রি রিপ্রেজেন্ট করতেছে হলো আমার সিএন কে সিএন সিএন তাহলে সি কে হলে সিএন এখানে সিএন এই মুহূর্তে কি এই এই জিনিসটা না এই যে দেখেন এটা হলো সিএন ঠিক আছে তাহলে সিএন এর অংশটা নিয়ে নিয়ে আবার যখন যেই মুহূর্তে কি টি টি ওয়ান অন হয়ে গেছে তখন সে টি ওয়ান কে রিপ্রেজেন্ট করবে এইভাবে করে আপনি আঁকায় ফেলতে পারবেন ঠিক আছে এখানে একটা জিনিস দেখার বিষয় এটা খুব ইজি আঁকানো এটা এই জন্য বলতেছি এটা থেকে আপনাদের একটা ইহা আছে মানে অ্যাসাইনমেন্ট আছে লাস্টে এটা আমি দেখাবো তো এখানে যদি আপনার থাইরিস্টরের ক্ষেত্রে আউটপুটের লোডের উপর নির্ভর করে আপনি এটা কি নেগেটিভ পোর্শনে যাবে কি যাবে না সেটা আপনি যদি শুধু রেজিস্টিভ লোড ইউজ করেন শুধুমাত্র রেজিস্টিভ লোড সেক্ষেত্রে কি হবে এই এই যে নেগেটিভ পোর্শনটা আর কাজ করবে না কারণ নেগেটিভে আসলে কি থাইরিস্টর অফ হয়ে যাবে সুতরাং এখান থেকে ব্রেক হয়ে যাবে আবার এখান থেকে অল্প একটু নেগেটিভ আসছে স্যার এটা আসছে হলে এটা যদি আরএল লোড ইউজ করেন সেক্ষেত্রে আসবে এটা হলো একটা আরএল লোড যেহেতু কনভেনশনাল এই জন্য এটা দেখানো হয়েছে পরবর্তীতে নেক্সট ইয়ারে দেখেন এখানে কি দেখানো হয়েছে ভোল্টেজ উইথ আনলোড আনলোড দেখানো হয়েছে না হ্যাঁ আনলোড আনলোডের ক্ষেত্রে দেখেন এখানে যদি এখানে একটা জিনিস কি আপনার টি ওয়ান কতক্ষণ ধরে অন থাকবে সেটা আপনার উপর নির্ভর করতেছে এটা আপনি আলফা টাইমের জন্য অন করতে পারেন আলফা টাইমটা কি আপনার যে কোনো সময় গ্রেড সিগন্যাল দেওয়ার পরে হ্যালো তার এখান থেকে আছে গেট সিগন্যাল দেওয়ার পরে যতক্ষণ এটা অন থাকে ঠিক আছে সেই সময়টাকে আলফা হিসাবে কাউন্ট করা হচ্ছে এখানে দেখেন আলফাটা কি কম না বেশি আলফাটা উইথ আলফাটা জিরো 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 এখানে দেওয়া আছে আলফা জিরো মানে আলফার কোনো ভ্যালু নাই এই জন্য আমি কি ওভারঅল একটা ডিসি আউটপুট পাচ্ছি একের ফুল ডিসি ঠিক আছে এখন আলফা আপনি দিয়ে দিলেন কমলো আপনি গেট ভোল্টেজ দিচ্ছেন না এখানে ডায়োড লাগাইলে যে আউটপুট পাবেন থাইরিস্টার লাগাইলেও তাই এখন ও সরি আমি উল্টা বলে ফেললাম মানে আলফা জিরোর অর্থ হলো কোন গেট ভোল্টেজটা আপনি জিরো জিরো ডিগ্রিতে অন করে দিচ্ছে ঠিক আছে মানে ডায়োডের মতো আর কি একবারে ফুল ওয়েভশেপটাকে নিচ্ছে হ্যাঁ এখন আপনি কিছুক্ষণ পরে গিয়ে অন করলেন পনেরো ডিগ্রি যাওয়ার পরে আপনি আপনার থাইরিস্টারকে অন করলেন তখন আপনার ওয়েভশেপটা কেমন হবে দেখেন এই যেখানে লাল দেখানো হয়েছে এই ঠিক নব্বই ডিগ্রি যাওয়ার পরে আরো পনেরো ডিগ্রি পর্যন্ত সে এটাকে ক্যারি করবে হ্যাঁ এরপরেরটা কি কিসের জন্য কারণ আমি 30 ডিগ্রি না এটা 15 ডিগ্রি করা হয়েছে কি জন্য বলেন তো মানে এটা হলো আমার আগে এই জায়গাটায় অটোমেটিক্যালি আরেকটা এখানে ধরেন ডায়োড আছে আপনার থাইরিস্টর না অন্য একটা ডায়োড অন হয়ে যাবে কিন্তু এখন যখন বাস্তবে আপনি থাইরিস্টর লাগাচ্ছেন নেক্সট থাইরিস্টরটা আপনার এখানে অন হওয়ার কথা তাই না কিন্তু যেহেতু আপনি গেট ভোল্টেজ দেননি সেহেতু এটা অন হবে না কিন্তু আগের থাইরিস্টরটা কাজ করতে থাকবে ঠিক আছে এই জন্য আগের থাইরিস্টরটা কাজ করতে করতে এতটুকু আসার পরে নেক্সট থাইরিস্টরটা অন করছে কারণ আপনি গেট ভোল্টেজ দিচ্ছেন বুঝতে পারছেন কি আমার কথা হ্যালো কে জানি প্রশ্ন জিজ্ঞেস করলেন আমি বলতে যাচ্ছি যে মানে আপনি যতক্ষণ পর্যন্ত গেট ভোল্টেজ দিবেন না ততক্ষণ পর্যন্ত নেক্সট থাইরিস্টরটা অন হবে না হ্যাঁ থাইরিস্টর আর ডায়োডের মধ্যে পার্থক্য তো এটা এখন তাহলে নেক্সট থাইরিস্টরটা অন না হলে আগের থাইরিস্টরটা অন অবস্থায় থাকবে যতটুকু যতক্ষণ পর্যন্ত এটা নেগেটিভ বায়াসে না যাচ্ছে
এজন্য এটা এতটুকু গেছে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন তাহলে ওই ডিলেটা অ্যাঙ্গেলগুলো বাড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে যদি 30 ডিগ্রি করে দেন তাহলে 90 যোগ 30 কত? এটা কি 90 ডিগ্রি না কত ডিগ্রি আছে এটা আমি চোখে তো ভালোমতো দেখি, 30 ডিগ্রি। আচ্ছা সরি, 30 থেকে শুরু হয়েছে, হ্যাঁ 30 থেকে। তাহলে 30 যোগ 30 তাহলে 60 ডিগ্রিতে গিয়ে কি হচ্ছে, এটা অন হচ্ছে। 30-60 ডিগ্রিতে গিয়ে নেক্সটটা অন হচ্ছে, এই জন্য এটার ওয়েবসাইটটা এরকম হচ্ছে। এখন ধরেন আপনি 30-এর থেকে বেশি 60 করে দিচ্ছেন, তাহলে কি এই এই মুহূর্তে গিয়ে এটা নেগেটিভ পোর্শনে চলে যাওয়ার কথা না? নেগেটিভ পোর্শনে চলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু নেগেটিভ পোর্শনে আমাদের থাইরিস্টার গুলা কাজ করে না, সেহেতু আমার ওয়েবসাইটটা পাবো এখান থেকে শুরু হয়ে আবার এরকম করে, আবার এখানে এই জায়গাটা কিন্তু গ্যাপ আবার এইভাবে, বুঝতে পারছেন? এই ডিগ্রিটার উপর নির্ভর করতেছে আপনি আপনার আউটপুটটা কিভাবে কন্ট্রোল করতেছেন। যেহেতু গ্যাপটা হলো যে যখন আপনি 60 ডিগ্রি করে দিচ্ছেন, এখন 30 ডিগ্রি আসলে এই জিনিসটা নেগেটিভ পোর্শনে চলে যায়। দেখছেন এই যে এই ওয়েবটা দেখাচ্ছি লাল ওয়েবটা, হ্যাঁ এখানে গিয়ে থেমে গেছে না, এরপরে তো নিচে নামে। এখন আপনি এর পরের থাইরিস্টারটাকে অন করেন নাই, তাহলে কি হবে, এ নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। নিচের দিকে যেহেতু নেগেটিভ বায়াস, সেহেতু সে তার আর কন্ডাকশন হবে না, সে থাইরিস্টারটা আর নেগেটিভলি কন্ডাক্ট করতে পারবে না, তখন এটা অফ হয়ে যাবে। আর নতুন থাইরিস্টারটা অন হয়নি কারণ আপনি তখনও গেট ভোল্টেজ দেননি, ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে যে এখানে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এখানে কোনো কিছুই আউটপুটে যাচ্ছে না। এই এই জায়গাটা হলো সেটা, সেই 30 ডিগ্রি। আপনি এটা যদি 60 ডিগ্রির জায়গায় 45 ডিগ্রি দেন তাহলে এটা 30 ডিগ্রি হবে না, এটা 15 ডিগ্রি হবে, বুঝতে পারছেন? 15 ডিগ্রি পরে এটা অন হয়ে যাবে। এইভাবে করে এই আউটপুটটা আপনি ক্যালকুলেশন করতে পারেন। এটা কিসের জন্যে? এটা হলো রেজিস্টিভ লোডের জন্য, আর লোডের জন্য। যদি আমি আরএল লোড দেই তাহলে কিন্তু ফেনোমেন চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে এই দেখেন, আরএল লোডের ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভে গেলেও অন থাকতেছে, এই যে এটা নেগেটিভে গিয়েও কি হচ্ছে, অন থাকতেছে। আগেরটা কিন্তু নেগেটিভে গেলে অফ হয়ে গেছিল, তাই না? আগেরটা যখন নেগেটিভে গেছে আর নিচে নামে নাই ওয়েবটা, কি জন্য? কারণ হলো এখানে আর লোড, এর মধ্যে কোনো ধরনের বায়াসিং ভোল্টেজ কি স্টোর করা নাই, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আছে, আরএল লোডের মধ্যে এল এর মধ্যে একটা বায়াসিং ভোল্টেজ স্টোর করা আছে। সুতরাং সে এটাকে অন রাখবে, নেগেটিভ হলে ওটাকে অন রাখবে, এবং আপনি এই আলফার মান যতই বাড়ান 30 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি দিলে এ বাড়তে থাকবে, ঠিক আছে? এমনকি গ্রহণ করবে আরএল লোড দিলে, ঠিক আছে? তারপরেও কথা আছে এল এর একটা ভ্যালুর উপর এই জিনিসটা নির্ভর করে, কিন্তু আমরা ধরে রাখছি এল এর ভ্যালু ওরকম দেওয়া হয়েছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত সে নিতে পারে, হ্যাঁ এরপরে 90 ডিগ্রি হলে আরো নিচে চলে যাবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত সে কন্ডাকশন করা সম্ভব। তো এখানে আপনাদের কাজ হলো, এখানে কিন্তু আমি তিন ধরনের ওয়েব দেখাই ফেলছি, আপনাদের কাজ হলো এই আরএল লোডে এখানে কি দেখানো আছে, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, আপনারা আপনাদের রোল অনুসারে কার কত ডিগ্রি যাবে সেটা আপনার দেখাবে এই ছবিটাই। আপনার যদি ধরেন রোল হলো 1, তাহলে 1 ডিগ্রি হ্যাঁ হবে হবে 1 ডিগ্রি, তাহলে আমার যেমন রোল 4, তাহলে 4 ডিগ্রি থেকে করতে, হ্যাঁ 4 ডিগ্রি থেকে করবেন, 4 ডিগ্রি পরে আরেকটা অন হয়ে যাবে, মানে এটা এটা এখানে কত আছে 30 ডিগ্রি পরে, এটা এখন কত 30 ডিগ্রি, আপনি 4 ডিগ্রি এখান থেকে অন করবেন, তার মানে এটা এখানে নেমে এখান থেকে শুরু হবে 4, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের প্রত্যেকের রোল অনুসারে আঁকাইতে হবে, শুধু যার যার ওয়েবসাইট, এটাই হলো কালকের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ পরেরটা কি হবে, পরেরটা কমে যাচ্ছে না তো? আমি বলি আপনাদের কোন সমস্যা হবে না, আপনার একটু বড় করে আঁকবেন, আর এখানে আলফার ম্যান এই জায়গাটা আপনার নিচে নেমে গেছে না? না স্যার, ওটা বুঝছি স্যার, ওটা বুঝছি স্যার, মানে চিত্র তিনটা তো স্যার, প্রথমটাতে দিলাম যখন আমার লং আর তিনটা চিত্র লাগবে না, আপনার একটাই হবে, একটা একটা এখানে তো তিনটা চিত্র, তিনটা তিন ধরনের মানের জন্য করছে, আপনাকে শুধু আপনার মানের জন্য বলতেছি, আপনার মানের জন্য বলতেছি, বুঝতে পারছেন? এখানে আলফা 30 ডিগ্রির জন্য এরকম চিত্র আসছে, 60 ডিগ্রির জন্য এরকম, 90 ডিগ্রির জন্য এরকম। এখন কারো রোল যদি 30 ডিগ্রি হয় তাহলে সে ছবিটা আঁকাই দিতে পারে, কিন্তু তাকে বুঝতে হবে যে এটাতে, বুঝতে পারছেন? 15 ডিগ্রি হলে কিন্তু এটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে? এটা একটা ট্রিকি ইয়া, এইটা আপনারা ছবি আঁকবেন এবং কোন জায়গা থেকে কন্ডাকশন শুরু হয়েছে এটা আপনি দেখাই দিবেন, শুধু একবার দেখাইলেই হবে স্যার। কোন স্যার নিচে কোন জায়গায় শেষ হবে স্যার? এমনি না আর শেষ,
আপনার যখন স্যার এখানে তো এই জায়গায় এসে হইছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার ক্ষেত্রে দাঁড়ান আমার পয়েন্টারটা মাঝে মাঝে হারায় যায় আপনারা উদয় দেখতে পাচ্ছেন না দাঁড়ান নাড়াচাড়া দিলে আসবে পয়েন্টারটা দেখায় স্যার এখানে তো এই জায়গায় এসে হইছে আমাদের ক্ষেত্রে কোন জায়গায় শেষ হবে আপনাদের একটু উপরে শেষ হবে এই যেমন ধরেন আপনার কত ডিগ্রি আছে এইখান থেকে শুরু হচ্ছে হ্যাঁ আপনার 4 ডিগ্রি এখান থেকে 8 ডিগ্রি তাহলে 30 এর পরে 38 ডিগ্রি ঠিক আছে 38 ডিগ্রি পরে আপনার এটা উঠা শুরু করে এবার পুরোটা যাবে যায় আবার নেক্সট এখানে কি ঠিক 8 ডিগ্রি পরে আবার উঠা শুরু করবে বুঝতে পারছেন এইভাবে করা হবে যার যেভাবে এইভাবে যাদের বেশি রোল তাদের এরকম নিচে চলে যাবে এই যে এরকম নিচে চলে যাবে নিচে গিয়ে হবে বুঝতে পারতেছেন নিচে এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট আমার তো 5 রোল নাম্বার 5 আমার 35 ডিগ্রি করে উঠবে আর কি হ্যাঁ 35 ডিগ্রি গিয়ে উঠবে যার যেরকম রোল তার সেরকম আউটপুট আসবে হ্যাঁ এই আর কি এইখানে কোনটার ক্ষেত্রে গেল আর এর জন্য আর এল এর জন্য দুটাই না শুধু আর এল এর জন্য করবেন আপনারা আর এল এর জন্য একটা ফিগার হবে হ্যাঁ একটাই ফিগার স্যার ফিগার কি তিনটাই একটা হবে তিনটা হবে না তো 30 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি না তিনটা হবে না তো নাকি শুধু একটাই দিলে হবে এই ফিগার কিন্তু একটা ফিগারই একটা রাখানো হচ্ছে 30 ডিগ্রির জন্য সজীব একটা দিলে হবে হ্যাঁ আরেকটা আঁকানো হচ্ছে হ্যাঁ যে কোনো একটা আরেকটা আঁকানো হচ্ছে 90 ডিগ্রির জন্য এখানে আলফার মান আপনারা যেখানে 4 ডিগ্রি বলতেছে এখানে ওরা বসেছে 90 ডিগ্রি এটাই পার্থক্য আর কিছু না ঠিক আছে আপনারা এটা করেন এই জিনিসটা খুব ইজি এমন কিছু না আর এরপরে আছে হলো 3 ফেজ ফুল ওয়েভ কনভার্টার এটার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে মানে শেপ গুলো আমি এটা আর গেলাম না আপনারা এটা সম্পর্কে ঠিক আছে একটু থাকেন আপনারা এই মুহূর্তে বোধহয় 9 জন আছেন হ্যাঁ বলেন আর কারো কোনো হ্যাঁ আমি 9 জন আর কি আচ্ছা যাই হোক তো এই 9 জনকে হ্যাঁ আমি রাখতেছি আর কি ঠিক আছে স্যার হ্যাঁ বলুন হ্যাঁ বলতেছি স্যার আমি একটা অ্যাসাইনমেন্ট পাঠাইছিলাম আপনার মেইলে হ্যাঁ হ্যাঁ জনি মহাজন আপনি পাইছেন আমি জবাব দেওয়া হয়নি থ্যাংক ইউ আপনার অ্যাসাইনমেন্টের জন্য হয়েছে সবাই যারা যারা পারেন তারা একটু গতকালটা পাঠাই নাই পাঠাই দিব স্যার হ্যাঁ পাঠাই দেন পাঠাই দিলে আমি এটার উপর মার্কিং করে রাখব ঠিক আছে তাহলে স্যার আমার এটা হচ্ছে নেক্সট 2 নম্বর অ্যাসাইনমেন্ট না স্যার হ্যাঁ 2 নম্বর অ্যাসাইনমেন্ট এবং এরপরে এরপরে নেক্সট রবিবারে আমি পড়াবো হলো নতুন একটা জিনিস ওইটা হলো কনভার্টার আছে বাগ বুক কনভার্টার তো এটা আলাদাভাবে করা হবে আপনারা পারলে একটু দেখে নিন ঠিক আছে স্যার নেক্সট রবিবারটা কবে হবে স্যার রবিবার আমি রবিবারে আর মঙ্গলবারে নিচ্ছি এই 2 দিনই নিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ভিডিওটা দিয়ে দিবেন স্যার হ্যাঁ হ্যাঁ ভিডিও দিয়ে দিব স্যার